আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি SKS ফাউন্ডেশন NGOতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে পদের নাম দেওয়া রয়েছে প্রজেক্ট ম্যানেজার, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অথবা অনার্স পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 37,302 টাকা। 2 নম্বর দেওয়া রয়েছে প্রজেক্ট অফিসার, এখানে পদ সংখ্যা 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অবলিপ অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। মন্ত্র এখানে বেতন দেওয়া হবে 23,056 টাকা বেতন দেওয়া হবে। 3 নম্বর দেওয়া রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা 1 জন। এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 23,056 টাকা বেতন দেওয়া হবে। 4 নম্বর দেওয়া রয়েছে টেকনিক্যাল অফিসার, এখানে আপনাদের পদ সংখ্যা 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কৃষি বিষয়ে MSc অথবা BHC পাস থাকলে আবেদন করতে পারবেন। 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। বেতন দেওয়া হবে 23,056 টাকা। 5 নম্বর দেওয়া রয়েছে মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার, পদ সংখ্যা 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অথবা স্নাতক পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 23,056 টাকা বেতন দেওয়া হবে। 6 নম্বর দেওয়া রয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার, এখানে পদ সংখ্যা 1 জন। এখানে MCOM BCOM অথবা MBA পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 23,056 টাকা বেতন দেওয়া হবে। সর্বশেষে দেওয়া রয়েছে ফিল্ড ফেসিলিটেটর, এখানে পদ সংখ্যা 10 জন। এখানে আপনাদের স্নাতক অথবা SSC পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। বেতন দেওয়া হবে 15,892 টাকা। সো বন্ধুরা, আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদনের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা এখানে শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি দিয়ে আগামী 27 অক্টোবর 2022 তারিখের মধ্যে SKS ফাউন্ডেশন শুরু করে গাইবান্ধা 5700 বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি করতে পারবেন। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।